শোনে না সারা দিন পড়াশোনা না করলে শুনবেও না কি করে জল বিনে মাছ মরে যেমন তুমি বিনে আমি তেমন গো बजे एन चार्टा चले आसलम बने तुम्हारे साथ ब्लॉग करते। हेलो गाइज, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। आमी अनीश, तुम्हारा सबाई केमन आचो? आशा करी तुम्हारा सबाई भलो आचो। तो आमियो खूब भलो आची, बिंदास आची। तो आजकल वीडियो खूब इंटरेस्टिंग होते चलते। तो वीडियो एक सेकेंड की स्किप ना कर सम्पूर्ण वीडियो देखो, आशा करी तुम्हारे भलो लागे। तो चलो आजकल वीडियो स्टार्ट करी। बंधुरा जे काजे एसेछि सेई काजटा अलरेडी कमप्लीट हो गेछे। आर एई जे देखो बंधुरा, बनेर सबुज खेत, तो सबुज माठ। तो खूब भालो लागछे सकालबेला एई सुंदर एकटा परिवेश देखे। आर बंधुरा एई जे देखतेई पारछो, एइगुलो पुरो जंत्रणा दिए दिएछे माने एकदम हाँटते ना हाँटते एकदम कापड़ेर मध्ये चिपके जाए एबं कुछा लागे। तारपर एई जे देखो बन, तो बनटा पुरो सबुजे सबुज। और आकाशेर वेदारटा आज के एकदम ही परिष्कार नहीं, बिस्टी देवे देवे एई रकमई करेई जाच्छे। और ये देखो फिरलाम एबार बाड़ी, जाच्छे एखन पुकुरे पा धुते। चरण धोया एकदम कमप्लीट। और देखछि रास्तार दिके आमादेर एखाने स्कूले जावार गाड़ीटा छुटछे, तो सबाई जाच्छे निजेदेर स्कूल। और आमी आज गेलाम ना स्कूले, ভালোই লাগছে না, তো হাজার বাদ দিয়ে দিলাম। বাকি দিনটা দেখব, কাল থেকে যেতে পারি। আর এই যে বন্ধুরা দেখো বাড়িতে হাঁস। বন্ধুরা এইগুলো হচ্ছে আমাদের কলেজের এনসিসি। তো এইগুলো হলো 15 আগস্টের ভিডিও। তো কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি আগে শেয়ার করতে পারিনি, সো সরি। সো আজকে আবার শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর একটা লাইক দিও, তোমরা এখনই লাইক দিওনি মনে হচ্ছে, তো কি করছো একটা লাইক দিয়ে দাও। মোর দেখ মোর প্রাণ আরন মহান, তেজে তেজে বিওপিসে দূরে জয় গান। কোন হিন্দু কোন খ্রিস্টান কোন হয় মুসলমান, কোন বঙালি কোন মারাঠি তথাপি আমি সমান। লাচিত দেশৰ অসমীয়া মই আইটো কৰিছো প্ৰণাম। আর কতটা রোদ উঠেছে বাড়িতে তোমরা দেখো, অনেকটা রোদ, অনেক 11টা আর বাড়িতে অনেকটা রোদ। মাঝে পুরো দুটো। আর আমি এখন মনের দিকে যাচ্ছি, আর কারণ কি আমাদের এখানে গরুটা আর কি অদল বদল করতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করব কি করব না করব। তো ভিডিওটা সঙ্গে থাকো, আর স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে। তো চলো আবার স্টার্ট করি। পিছনের দিকটা তোমাদের সাথে শেয়ার করছি, এই যে পুরো বাসচার এখানে, এটা তো আগের বারও দেখেছি। আর এই যে দেখো আকাশের ওয়েদারটা, বাড়ির বনের দিকের পশ্চিমের দিকটা, আর পশ্চিমের দিকের এইখানে বাসচারটা আগের বারও দেখিয়েছি, সো আর দেখাবো না। আর এখানে বাড়ি বানানো চলছে, জঙ্গল দেখো বন্ধুরা, পিছনে একটা বাড়ি আছে বনের মধ্যে আবার। তো তোমাদের সাথে আবার শেয়ার করবো বনের কিছু। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো, আশা করি ভালো লাগবে, চলো দেখতে। তো বন্ধুরা বনে চলে এসেছি আবার। আরেকটা লক্ষ্য নিয়ে এসেছি, জানি না সেই লক্ষ্যে কি পৌঁছতে পারবো কি না। তো তোমাদেরকে লক্ষ্য বলে কিন্তু নিয়ে যাচ্ছি, তো তোমরা কিন্তু সঙ্গে থাকো। তো ওই দিক দিয়ে যাচ্ছি, আর যাওয়ার কারণটা যেতে যেতে বলছি। আর এই দিয়ে দেখো আমাদের এখানে খুব সুন্দর সবুজ
তারপর এই যে জঙ্গলটা না, এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। আর এইখানে খুব সুন্দর খেত করা হয়েছে, আর ওই দিকে পুকুর দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে খেত এখনও স্টার্ট হয়নি, মানে এই জায়গাটার মানে কি বলবো, প্রত্যেকটা ইয়েতে হয়ে গেছে আর কিছুটা জায়গা হয়নি, এইরকমই বাকি রয়েছে। কিছু জায়গায় হয়েছে, কিছুটা জায়গায় বাকি রয়েছে, এইরকম করেই করেই চলছে। তো হয়ে যাবে কয়েকদিন পর এই জায়গাটা সবুজ। তো অবশ্যই শেয়ার করব, সাপোর্ট করবে বন্ধুরা। আর এই যে দেখো আমি যাচ্ছি, কিন্তু যেতে যেতে ভাবছি যে এই যে যেইখানে যাবো তো সেইটা হলো যে পদ্ম ফুলের গাছ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আগে কুলপাড়ার ভিডিও হিন্দিতে করেছিলাম। সো এখন আমি আর দেখছি যে সেইখানে কোনো রাস্তা নেই যাওয়ার, কারণ সেখানে ধান চাষ হয়ে গেছে আর এই জায়গা ছিল সেই পদ্ম ফুলের গাছটা, তো আর দেখানো হলো না। সো সরি, পুরো ক্ষেতে একদম হয়ে গেছে, চাষের উপর দিয়ে যাওয়াই যাবে না এইরকমই। আর বন্ধুরা কি বলবো, এই যে জঙ্গলগুলো একদম ছোটো ছোটো, যেটা আইল দেখতে পাচ্ছ। সো ওই দিক দিয়ে যাচ্ছি এখন, ওই দিক দিয়ে গিয়ে শর্টকাটে রাস্তা বের করে তো তারপর গরুটা অদল বদল করবো, যেটার জন্য আসলাম সেটার আর হলো না। আর এই যে ছোটো ছোটো ধানের গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ধান নয়। আর এই যে দেখো বন্ধুরা, এখানে একটা খুব সুন্দর পুকুর আর খুব লম্বা। আর এই যে আকাশের ওয়েদারটা একদমই ঠিক নয় কিন্তু, আর ক্ষেত চলছে বন্ধুরা। আর বন্ধুরা এই যে দেখো পেয়ারা গাছ, আর পেয়ারাও কিছুটা ধরে আছে এই বনের মধ্যে, তো খুব ভালো লাগছে। আর বন্ধুরা এই যে দেখো এখানে হলুদের গাছ, হলুদের গাছ কিন্তু আমাদের এখানে বেশিরভাগই হয়ে থাকে। আমি আরেকবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের ব্লগে, তো এবারও শেয়ার করছি, অনেকটাই ধরেছে, খুব ভালো লাগছে অনেকটা চারিদিক দিয়ে, খুবই সুন্দর আর কি। আর ওই যে দেখো বন্ধুরা, ধানের চাষগুলো না একদমই সুন্দর হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, তো তোমাদের সাথে শেয়ার করে যে দেখো এই সাইডকে সাইড পুরো হয়েছে। পুরো ক্ষেত হয়ে গেছে, তারপর এই দিক দিয়ে পুরো এইখানে মাঠ। কতবার দেখাবো, প্রত্যেকটা বার আমি দেখিয়েছি। আর এইখানে রাস্তা আছে আমাদের, এই যে আগের বার দেখেছিলাম, এইখানে গাড়ি যাচ্ছে, তারপর পুরা এইখানে নিমের পাতার গাছ। তো চলো নিমের পাতাটা একবার ছিঁড়ে দেখে নেই খেয়ে কী হবে। তো বন্ধুরা এই যে নিমের পাতা, তো এবার খেয়ে দেখি, রিয়াকশানটা দেখবি একবার। এবার গরুটা দেওয়া হয়ে গেছে, আর এই যে আমাদের গরু যাচ্ছি এবার বাড়ি। তো চলো আমার সাথে, এবার লাফিয়ে নিলাম ওয়েদারটা চারিদিক দিয়ে। এখানে ক্ষেত চলছে এই যে, আর এই যে স্কুল। চলো বাড়িতে যাই। এলাম বাড়ি, চলে এসেছি, এবার স্নান করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো গুড ইভিনিং, কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে, আকাশের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি না এতদিন সিলেটি ভাষা বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমি পাল্টাতে পারিনি, কেলু ভাষায় তোমাদের ভাষায় কথা বলতে পারছি না, তো ক্ষমা করে দিও, আর ক্ষমার দৃষ্টিতেই দেখবে। তো আমার 3K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো সবাই এরকমই পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।